हजुरलाई मैले शैतानी रचिम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलामु अलैकुम प्रिय छात्र छात्री बृन्द हम तानिया शर्मिन सहयोगी अध्यापक प्राणीविद्या विभाग नारायणगंज सरकारी महिला कलेज नारायणगंज शिक्षा मंत्रणालय निर्देशन और नारायणगंज सरकारी महिला कलेज माननीय अध्यक्ष महोदय तत्वावधने आज के अनलाइने तुम्हारे सामने क्लास ग्रहण करार सुयोग पे प्रिय छात्र छात्री बृंद आज के जीव विज्ञान द्वितीय पत्र एक विषय तुम्हारे सामने उपस्थापन करब जो विषय उपस्थापन करब से हे अभिव्यक्ति इवोल्यूशन विवर्तन प्रथमे देखीजे विवर्तन की मंथर गति सम्पन्न एवं प्रतिनियत परिवर्तन माध्यमे सरल देही जीव थेके जटिल जीवर आविर्भाव के विवर्तन बोले। विवर्तन एक इंग्रेजी शब्द इवोल्यूशन थेके उत्पत्ति हुए इवोल्यूशन शब्दटी आबार लैटिन शब्द इवल्वर थेके उत्पत्ति हुए जार अर्थ हे धीरे धीरे विकसित हवा बा धीरे धीरे उन्मुक्त हवा। এই বিবর্তন সম্পর্কে বহু কাল আগে থেকেই অনেক বিজ্ঞানী মনে মনে অনেক ধারণা পোষণ করতেন কিন্তু এই বিবর্তন সম্পর্কে কখন সুসংগঠিত মতবাদ বা মতানক্যে তারা কখনোই পৌঁছাতে পারেননি। তাদের মধ্যে বিবর্তন সম্পর্কে বিবর্তন কিভাবে সংগঠিত হয় বা কিভাবে বিবর্তন হচ্ছে এ সম্পর্কে তারা কখনোই একটি সুনির্দিষ্ট মতকে পৌঁছাতে পারেনি ঐক্যমতে পৌঁছাতে পারেনি কারণ বিবর্তন একটি খুবই মন্থর গতিসম্পন্ন প্রক্রিয়া যা সহজে অবলোকন করা যায় না বা যা সম্পর্কে সহজে কোনো যুক্তি প্রমাণ উপস্থাপন করা সম্ভব হয়নি কিন্তু পরবর্তীতে আধুনিককালের বিজ্ঞানীরা মনে করতেন যে বিবর্তনের ফলে নতুন নতুন জীবের উদ্ভব হয়েছে এই বিবর্তন সম্পর্কে প্রাচীন গ্রিক দার্শনিকরাও মনে মনে অনেক ধারণা পোষণ করতেন উদাহরণস্বরূপ বলা যায় যে বিজ্ঞানী এম্পেডক্লিস যাকে বিবর্তনবাদের প্রবক্তা হিসেবে অভিহিত করা হতো তিনি মনে করতেন যে যোগ্যতমের আকস্মিক সৃষ্টি এবং অযোগ্যের বিলুপ্তি এই ধারণায় তিনি প্রশ্ন করতেন এরপরে বিজ্ঞানী ডেমোক্রিটাস তিনি মনে করতেন যে প্রতিটি জীবের বিভিন্ন অঙ্গ পরিবেশের সাথে অভিযোজিত হয় আবার গ্রিক দার্শনিক অ্যারিস্টটল তিনি মনে করেন যে নিম্ন স্তরের জীব ধীরে ধীরে একটি ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে উন্নতির পথে অগ্রসর হয়েছে বিজ্ঞানী অ্যারিস্টটলের পরে বিজ্ঞানী বুফন ফরাসি বিজ্ঞানী তিনি হচ্ছে বিবর্তন সম্পর্কে যে ধারণা পোষণ করতেন তা হচ্ছে তিনি ভাবতেন যে এই পরিবেশ সদা পরিবেশ সদা পরিবর্তনশীল এবং এই পরিবর্তনশীল পরিবেশে জীবদেহের জীব পরিবেশে জীবের মধ্যে বিভিন্ন আঙ্গিক পরিবর্তন ঘটে অর্থাৎ পরিবেশের সাথে সাথে পরিবেশের পরিবর্তনের সাথে সাথে জীবদেহেরও আঙ্গিক পরিবর্তন ঘটতে পারে এবং এই পরিবর্তন আস্তে আস্তে বংশানুক্রমিকভাবে বহুকাল পরে সঞ্চালিত হতে থাকে এবং অনেক পরে এই নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে এরপরে অনেক বিজ্ঞানী বিবর্তন সম্পর্কে মতবাদ প্রকাশ করেন ডেভ্রিস আগস্ট ভাইসম্যান কিন্তু বিবর্তন সম্পর্কে সুস্পষ্ট এবং অনেক সুগঠিত মতবাদ প্রকাশ করেন বিজ্ঞানী জে ব্যাপটিস্ট ল্যামার্ক এবং চার্লস ডারউইন ইংরেজ প্রকৃতিবিজ্ঞানী ছিলেন এবং বিজ্ঞানী ল্যামার্ক ফরাসি প্রকৃতিবিদ ছিলেন এখন যে মতবাদটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে ল্যামার্কবাদ বা ল্যামার্কিজম বা অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ বিজ্ঞানী ল্যামার্ক তিনি হচ্ছে
1744 খ্রিস্টাব্দে ফ্রান্সে জন্মগ্রহণ করেন। তিনি হচ্ছে ফরাসি প্রকৃতি বিজ্ঞানী ছিলেন। তিনি উদ্ভিদ বিজ্ঞান বিষয়ের উপর পড়াশোনা করেন এবং প্রাথমিক জীবন শুরু করেন উদ্ভিদ বিজ্ঞানী হিসেবে, কিন্তু পরবর্তীতে তিনি প্রাণী বিজ্ঞানের উপর বিভিন্ন বেশি সময় ব্যয় করেন এবং বিভিন্ন গবেষণা করেন। তিনি বায়োলজি শব্দের প্রবর্তক এবং প্রাণী জগৎকে মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী এই দুই ভাগে তিনি ভাগ করেন। তার এই মতবাদটা অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ বা থিওরি অফ ইনহেরিটেন্স অফ অ্যাকোয়ার্ড ক্যারেক্টার্স নামে পরিচিত। এই বিবর্তনবাদ সম্পর্কে ল্যামার্কের বিস্তৃত ধারণাকে চারটি সূত্রের মাধ্যমে প্রকাশ করেন 1960 সালে বিজ্ঞানী ডডসন। এই চারটি সূত্র এখন আমি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। প্রথম সূত্র হচ্ছে বৃদ্ধি, দ্বিতীয় সূত্র হচ্ছে পরিবেশের প্রভাব এবং জীবের সক্রিয় প্রচেষ্টা এবং নতুন অঙ্গের আবির্ভাব বা আঙ্গিক পরিবর্তন, তৃতীয় সূত্র হচ্ছে ব্যবহার অব্যবহার, চতুর্থ সূত্র হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার। প্রথম সূত্র হচ্ছে বৃদ্ধি। এই সূত্রে দেখি যে প্রতিটি জীব তার জীবদশায় তার অন্তঃজীবনী শক্তির প্রভাবে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত দৈহিক আকার বা আঙ্গিক পরিবর্তন ঘটাতে চায়। অর্থাৎ প্রতিটি জীবের দশায় ক্রমাগত আকার এবং আকৃতিতে বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে। এর হচ্ছে যদি বিজ্ঞানী ল্যামার্ক পদ্ধতি যে ব্যাখ্যা আমরা দেখতে চাই সেটাতে আমরা দেখি যে প্রাণীর শ্রেণীবিন্যাসের ধাপগুলো পর্যবেক্ষণ করলেও দেখি যে নিডেরিয়া পর্ব থেকে কর্ডাটা পর্ব পর্যন্ত প্রত্যেকটা ধাপে জীবের মধ্যে আঙ্গিক বা গঠনগত বৃদ্ধি লক্ষ্য করা যায়। এ থেকে আমরা তিনি প্রমাণ করার চেষ্টা করেছেন যে অর্থাৎ দেহের আকার বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে। দ্বিতীয় সূত্র হচ্ছে পরিবেশের প্রভাব, জীবের সক্রিয় প্রচেষ্টা ও আঙ্গিক পরিবর্তন, সদা পরিবর্তনশীল এই পরিবেশে অভিযোজনের জন্য সৃষ্ট অভাববোধের উদ্দীপনা এবং সক্রিয় প্রচেষ্টার ফলে দেহে আঙ্গিক পরিবর্তন ঘটে। এ সম্পর্কে বিজ্ঞানী ল্যামার্ক যে ব্যাখ্যা প্রদান করেন, তিনি মনে করেন যে পরিবেশ উদ্ভিদকে প্রভাবিত করে, যার ফলে নতুন একটি পরিবেশে উদ্ভিদের নতুন অঙ্গের আবির্ভাব ঘটে। আবার পরিবেশ প্রাণীকেও প্রভাবিত করে, প্রাণীর মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রকে পরিবেশের দ্বারা প্রভাবিত হয় এবং প্রাণী যা চায় তাই করতে পারে। তিনি মনে করেন যে জিরাফের উঁচু গাছের ডালপালা খাওয়ার পেছনে প্রাণীর স্নায়ুতন্ত্র জড়িত এবং এই স্নায়ুতন্ত্র পরিবেশ দ্বারাই প্রভাবিত হয়। তৃতীয় সূত্র হচ্ছে ব্যবহার ও অব্যবহার, ক্রমাগত ব্যবহারের ফলে একটি অঙ্গ সুগঠিত বিকশিত এবং বড় হতে পারে, আবার ক্রমাগত অব্যবহারের ফলে অঙ্গটি ক্রমাগত বিলুপ্ত বা ছোট হতে পারে। বিজ্ঞানী ল্যামার্ক এ সম্পর্কে ব্যাখ্যা প্রদান করেন। তিনি হচ্ছে জিরাফের খাটো এবং লম্বা গলার বিষয়টি নিয়ে তিনি এই ব্যাখ্যা প্রদান করেন। তিনি মনে করেন যে জিরাফের পূর্বপুরুষের গলা এবং সামনের পা দুটো বর্তমানের ছোট ঘোড়ার মতো খাটো ছিল, তারা তখন ছোট গাছপালা এবং ঘাস আহার করত, কিন্তু পরবর্তীতে প্রাকৃতিক পরিবর্তনের মাধ্যমে চারণভূমির অভাব দেখা দেয়, ফলে জিরাফেরা উঁচু গাছের ডালপালা খাওয়ার চেষ্টা করে। এই যে প্রচেষ্টা, নিরন্তর উঁচু ডালপালা খাওয়ার চেষ্টা এবং এর থেকে ধীরে ধীরে জিরাফের গলা
গলার দৈর্ঘ্য সামান্য বৃদ্ধি হওয়ার প্রবণতা, এবং এই বৃদ্ধি হতে হতে পরবর্তী বংশধরে লম্বা গ্রীবাধারী জিরাফের সৃষ্টি হয়েছে, তিনি এটাই মনে করতেন। এবং জিরাফ আস্তে আস্তে উঁচু গাছের ডালপালা খেতে শুরু করে, অর্থাৎ ছোট গ্রীবাধারী জিরাফ আস্তে আস্তে পরিবর্তনের সক্রিয় প্রচেষ্টার মাধ্যমেই উঁচু গ্রীবাধারী জিরাফে পরিণত হয়েছে। আবার অব্যবহার সম্পর্কে তিনি যে ধারণা পোষণ করছেন, যে ব্যাখ্যাটি প্রদান করেন, সেটি হচ্ছে উট পাখির পূর্বপুরুষেরা ডানার সাহায্যে উঠতে পারত, কিন্তু পরবর্তীতে উট ডানাগুলো অব্যবহারের ক্রমাগত অব্যবহারের ফলে অকার্যকর হয়ে পড়ে, তিনি এটাই মনে করতেন। চতুর্থ সূত্র হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার। প্রতিটি জীবের জীবদ্দশায় একটি অর্জিত সকল বৈশিষ্ট্যসমূহ ভবিষ্যৎ বংশধরে ক্রমাগত সঞ্চারিত হতে থাকে, অর্থাৎ এই যে অর্জিত বৈশিষ্ট্যগুলো পরিবর্তনের মাধ্যমে সঞ্চারিত হতে থাকে, এবং এগুলো এই পরিবর্তিত বৈশিষ্ট্যগুলো জীবদেহে ক্রমাগত অর্জিত হতে থাকে। এই অর্জিত বৈশিষ্ট্যগুলোই ধীরে ধীরে পরবর্তী বংশধরে নতুন নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি করে। এই যে পরিবর্তিত বৈশিষ্ট্য, পরবর্তীতে অর্জিত বৈশিষ্ট্য, এবং অর্জিত বৈশিষ্ট্যগুলোই বহুকাল পরে ভবিষ্যৎ বংশধরে নতুন নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটায়, এবং অনেক কাল পরে দেখা যায় যে পূর্বপুরুষের সাথে নতুন জীবের কোনো মিল পাওয়া যায় না, নতুন সৃষ্ট জীবের কোনো মিল পাওয়া যায় না, অর্থাৎ নতুন প্রজাতির আবির্ভাব ঘটে, তিনি এই ধারণাই পোষণ করতেন। এভাবে তিনি চারটি সূত্রের আমরা উপস্থাপন বা ব্যাখ্যা আমরা দেখতে পাই, কিন্তু এই ল্যামার্ক প্রদত্ত মতবাদটি পরবর্তীকালে বিভিন্ন বিজ্ঞানীদের কাছে সমর্থন পাননি। এ সম্পর্কেও বিভিন্ন ধারণা প্রচলিত আছে, কারণ সেই সমর্থন না পাওয়ার পিছনেও অনেক যুক্তিতর্ক বিজ্ঞানীরা উপস্থাপন করেন, যেমন হচ্ছে ক্রমাগত ব্যবহার ও অব্যবহারের ফলে কোনো অঙ্গ বিলুপ্তি হয়ে যায়, এটাও কেউ সমর্থন করেন না। আবার হচ্ছে ক্রমাগত অব্যবহারের ফলে কোনো অঙ্গ সমর্থন করেন না। আবার হচ্ছে কোনো শিরা ও ধমনি ক্রমাগত ব্যবহার হলেও এদের আয়তন কখনো বৃদ্ধিপ্রাপ্ত হয় না, অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদটিও সমর্থন পায় না। এভাবে ল্যামার্কের মতবাদটি শেষ পর্যন্ত প্রতিষ্ঠিত হতে পারেনি, কিন্তু তিনি একটি সুসংগঠিত জৈব বিবর্তনের প্রথম প্রবক্তা হিসেবে পরিচিতি লাভ করেন। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজ এ পর্যন্তই, পরবর্তীতে তোমাদের সঙ্গে অন্য বিষয় নিয়ে আবার হাজির হব। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।